हेलो एंड वेलकम बैक स्टूडेंट। आज के शिखब रिसार्च मेथडोलॉजी यूनिट 5। यूनिट 5 जो अंशटा आलोचना करब तर नाम टेक्निक ऑफ राइटिंग साइंटिफिक रिपोर्ट्स प्रिपेयरिंग नोट्स रेफरेंस एंड बिब्लियोग्राफी। अर्थात आगे चारटे यूनिटे देखे रिसार्च पेपर क्यों करते हैं, क्यों विषय रखते हैं, लिटरेचर रिव्यू जानते हैं इत्यादि विषयगुलो। एबार कथा हे सम्पूर्ण रिसार्च हो जा गुरुत्वपूर्ण काज रिसार्च के रिप्रेजेंट करा। रिसार्च रिप्रेजेंट कीभावे करते हैं, रिसार्च रिप्रेजेंट करते गेले सेई रिसार्च सम्पर्कित एक रिपोर्ट राइटिंग प्रयोजन है। ये रिसार्च सम्पर्कित रिपोर्ट राइटिंग मूल रिसार्चर काज बा रिसार्चर शेष एवं गुरुत्वपूर्ण काज रिपोर्ट राइटिंग करा। तो की उपाय बा कीभावे रिपोर्ट राइटिंग करा हय बा की टेक्निक यूज करा हय सेटा आमादेर आजे शिखते हबे, जार किछुटा अंश आमादेर अलरेडी आगे थेके जाना। एग्जाम्पल हिसाब से विषय एकाधिक बार देखिए, ये एक पेपर, यही पेपर जो राइटिंग पुरो कन्सेप्ट हमारे रिपोर्ट राइटिंग। तो क्यों एंटा रिपोर्ट राइटिंग लिखते हैं, कि राख थे सेगल देखो। जमन देखो ये एक रिसार्च टाइटल देखते एब्स्ट्रैक्ट आछे, इंट्रोडक्शन आछे, रिसार्च रिलेटेड डायग्राम्स रोचे, कन्सेप्ट रोचे, टेबल रोचे, रिसार्च डिसकाशन्स रही है, तपर इटे चलते रिसार्च रिलेटेड और लास्टे कनक्लूशन्स, एक्नॉलेजमेंट, रेफरेंस विषयगुलो रही है। पुरो विषयटा एक रिसार्चे आमादेरके देखाते हैं। कि देखाते हैं देखो, एखाने आमी नोट डाउन करार चेष्टा करेछि जेगुलो देखाते हैं। जार प्रथमटा हच्छे टाइटल अफ द पेज, अप्रूवल लेटर, रिसार्च अप्रूव होते द लेटर, एक्नॉलेजमेंट, कन्टेंट, मूल सूचीटा, एब्स्ट्रैक्ट माने रिसार्चर सम्पूर्ण धारणाटा संक्षिप्त सार, ताके एब्स्ट्रैक्ट बला हय, जेटा आगेओ बोलेछिलाम। जेमन एई रिसार्च शुरूते एई अंश देवा रयेछे। तुमि जखनी कोनो एकटा रिसार्च पेपर अप्रूवालेर जन्य पाठाओ बा रिसार्च पेपर प्रेजेंट करार जन्य रिक्वेस्ट करो कोनो सेमिनारे, तखन तोमाके एई एब्स्ट्रैक्टटा पाठाते हय, छोट्ट अंश। एटार क्वालिटी देखे तारा विचार करबे जे तुमि रिसार्चटा निये आलोचना करते पारो किना। অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, রিপোর্ট এডিটিং, সেই রিপোর্ট এডিটিংয়ের মধ্যে পড়ে ডিজাইনিং, ল্যাঙ্গুয়েজ রাইটিং, প্রুফ রিডিং, আর লাস্ট মিডিয়াম অফ রিসার্চ অ্যান্ড আর্টিকেল পাবলিকেশন, পিয়ার রিভিউয়ার জার্নাল আর ইম্প্যাক্ট ফ্যাক্টার্স, এইগুলো। তাহলে আমরা একে একে দেখে নিই বিষয়গুলো কী। টাইটেল অফ দ্য পেজ মানে কি, আমি যেইটা নিয়ে কাজ করছি সেই পেজে কী টাইটেল বা নামকরণ হবে। যেমন ধরো এইখানে যে কাজটা ছিল, এখানে কাজটা হয়েছে লোকেশন, হ্যাঁ এক্সকিউজ মি, দেখো তুমি দেখতে পাচ্ছ কিনা ভিডিওতে, হ্যাঁ, লোকেশন অফ আদিগঙ্গা প্যালিও চ্যানেল সাউথ 24 পারাগানাস ওয়েস্ট বেঙ্গল আর রিভিউ, এটা হচ্ছে টাইটেল অফ দ্য রিসার্চ। একইভাবে তাকে অ্যাপ্রুভাল লেটার, অর্থাৎ গবেষণা কাজটা সাধিত হয়েছে যে ফ্যাকাল্টির অধীনে, মানে যিনি সাহায্য করেছেন সেই ফ্যাকাল্টির অনুমোদনপত্র, যে আমি সুপারভাইজ করেছি এবং এটা অ্যাপ্রুভড, মানে যিনি গাইড তার, সেটা ফ্রন্ট পেজে থাকবে। অ্যাকনলেজমেন্ট, কারা কারা সাহায্য করেছে। কন্টেন্টে থাকবে সূচিপত্র, যে সূচিপত্রের উপর ভিত্তি করে আমাদের কাজ হয় সেই কন্টেন্টে থাকবে সূচিপত্র, পুরো বিষয়টা যা যা আলোচনা রয়েছে। নেক্সট অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে আমি বললাম সার সংক্ষেপ, যে রিসার্চটা এন্টার করছি তার সংক্ষিপ্ত সার থাকবে অ্যাবস্ট্রাক্টে, সেই অ্যাবস্ট্রাক্টটা আমাদের ছোটো করে ডিসকাস করতে হয় শুরুতেই। তারপর থাকে রিপোর্ট এডিটিং। রিপোর্ট এডিটিংয়ে কী কী জিনিস এডিটিং করতে, ডিজাইন, রিসার্চ ডিজাইন শব্দটা আমরা বারবার ব্যবহার করেছি, রিসার্চের ক্ষেত্রে রিসার্চ ডিজাইন শব্দটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। রিসার্চ ডিজাইন বলতে আলটিমেটলি আমরা কী বুঝি সেটা আমাদের বোঝা উচিত। রিসার্চ ডিজাইন বলতে আমরা বুঝি রিসার্চকে কীভাবে করলে রিসার্চটা এন্টায়ারলি সাকসেসফুল হয়। যেমন রিসার্চের জন্য ম্যাপিং কী কী লাগবে, ফটোগ্রাফস কী লাগবে, কী টেবিল ইউজ করতে হবে, এই সম্পূর্ণ ব্যাপারটাকে রিসার্চ ডিজাইন বলা হয়, বা কোথাও রেফারেন্স, কোন বিবলিওগ্রাফি ইউজ করবো, পুরো বিষয়টা। নেক্সট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রাইটিং স্টাইল, প্রত্যেকটা রিসার্চ লেখার ল্যাঙ্গুয়েজ এবং রাইটিং স্টাইল আছে, মানে হেডিং, সাবহেডিং কেমন হবে, লাইন স্পেসিং কত হবে, ফন্ট সাইজ কী দেবো, যাতে লেখাটা প্রপারলি প্রিন্ট আউট আকারে নেওয়া যায়, এই পুরো ব্যাপারটার জন্য একটা সুন্দর সিস্টেম মেনটেন করতে হয়। যেমন এখানে দেখো এই রিসার্চে দেখবো একটা প্রপার ফন্ট সাইজ ইউজ করে পুরো ব্যাপারটাকে করা হয়েছে, এটাকে আমরা বলছি রাইটিং স্টাইল। এবং কোন ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশে করে থাকি, সেটা আমাদের কাছে ওয়েল অ্যাকসেপ্টেন্স বলে, তো সেই ল্যাঙ্গুয়েজ এবং রাইটিং স্টাইল গুরুত্বপূর্ণ। এবং প্রুফ রিডিং, প্রুফ রিডিং কী,
একটা নিবিড় পঠন পাঠনের মাধ্যমে কোথাও কোনো টাইপিং ভুল হয়েছে কিনা তোমার রিসার্চে, পাংচুয়েশন, গ্রামার মিস্টেক ইত্যাদি বিষয়গুলোকে দেখতে হয়। এই সম্পূর্ণ বিষয়টাকে বলা হয় প্রুফ রিডিং করা। নেক্সট আসলে দেখো মিডিয়াম অফ রিসার্চ আর্টিকেলস অ্যান্ড পাবলিকেশন। মিডিয়াম মানে রিসার্চ আর্টিকেলগুলো কীভাবে আমরা এ করি। দেখো রিসার্চ আর্টিকেল পাবলিকেশনের ক্ষেত্রে আমাদের পিয়ার রিভিউয়ার ইম্প্যাক্ট ফ্যাক্টর যেগুলো UGC মেনটেন করতে হবে ওই দিন সেগুলো খুব গুরুত্বপূর্ণ। পিয়ার রিভিউ জার্নাল কী কী যেগুলো দিয়ে রিসার্চ মিডিয়াম হিসেবে ইউজ করা হচ্ছে প্রকাশ করার মাধ্যম হিসেবে। পিয়ার রিভিউ জার্নাল হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত একটা প্রবন্ধ পর্যালোচনা বোর্ড, মানে যারা রিভিউ করে জিনিসটা কত ভালো বা খারাপ, এবং সেখানে প্রকাশক লেখক বা লেখক থাকেন, সে যেই লেখাটা পাঠান বা রিসার্চটা পাঠান তার উপযুক্ত গুণমান সম্পূর্ণ হয়েছে কি না তা পর্যালোচনা করে তিনি রিভিউ পাঠান, তবেই সেটা পাবলিকেশনের জন্য ছাড়পত্র পায়। যেমন ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের জন্য সে ছাড়পত্র পাওয়া একটু কঠিন, ন্যাশনাল ম্যাগাজিনের জন্য একটু সহজ, স্প্রিঞ্জার, এলসেভিয়ার এগুলো বেশ কঠিন ছাড়পত্র পাওয়া হয়। এই বিষয় আর ইম্প্যাক্ট ফ্যাক্টর কী, লাস্ট দেখো আমি ইম্প্যাক্ট ফ্যাক্টর শব্দটা মেনশন করি। ইম্প্যাক্ট ফ্যাক্টর কী, প্রত্যেকটা জার্নালে ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে, যত বেশি ইম্প্যাক্ট ফ্যাক্টর ভালো জার্নাল তত ভালো, যেমন 0.51 বিভিন্ন হতে পারে। জার্নালের জন্য ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে সাইট্রোমেট্রিক ইন্ডেক্স বা বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত প্রবন্ধগুলো কতবার উদ্ধৃত হয়েছে তারকে ইম্প্যাক্ট ফ্যাক্টর ধরা হয়। সাইটেশন অর্থে প্রবন্ধ থেকে উদ্ধৃতি তথ্যাদি অন্যান্য প্রকাশিত গবেষণা প্রবন্ধে কতবার ব্যবহৃত হয়েছে তার উপরে ইম্প্যাক্ট ফ্যাক্টর ডিপেন্ড করে। যেমন কি আমার প্রবন্ধটা তত ইম্প্যাক্ট ফ্যাক্টর পাবে যত আমাদের এই প্রবন্ধ থেকে লোকে রেফারেন্স হিসাবে সেটাকে ইউজ করবে, তত তার ইম্প্যাক্ট ফ্যাক্টর বাড়বে। বুঝে গেল, যাকে বলা হয় সাইটেশন ইন্ডেক্স, এর কথা আমি একটু পরে বলবো। ক্লিয়ার? তো এই বিষয়টা হচ্ছে টেকনিক অফ রিসার্চ রাইটিং। প্রত্যেক সম্পর্কে লিখতে হবে, মাথায় রাখা, উদাহরণ দিতে হবে, টাইটেল কী হয় বলে একটা উদাহরণ দিয়ে রাখালে, আমি যে PDFটা পাঠাবো বা লেখাটা তার থেকে উদাহরণ আছে, কন্টেন্টে কী লিখতে হয় প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করতে হবে। 10 মার্কসের মতন কোশ্চেন দিতেই পারে যে ডিসকাস দ্য টেকনিক অফ রাইটিং সায়েন্টিফিক রিপোর্টস। এবং দ্বিতীয় পার্টে যে অংশটা আসে তাকে আমরা বলবো বিবলিওগ্রাফি রেফারেন্স, এবং প্রিপেয়ারিং নোটসের মধ্যে আসে সাইটেশন অ্যান্ড সাইটেশন ইন্ডেক্স তৈরি করা। বিবলিওগ্রাফি রেফারেন্স, সাইটেশন ও সাইটেশন ইন্ডেক্স তৈরি করা। তো কীভাবে এই পুরো ব্যাপারটা হয়, সাইটেশন, সাইটেশন ইন্ডেক্স তৈরি হওয়া, বিবলিওগ্রাফি এবং রেফারেন্স তৈরি হওয়া, এই জিনিসটা আমাদেরকে আজকে শিখতে হবে। প্রথমে আমরা জেনে নেব হোয়াট ডু ইউ মিন বাই বিবলিওগ্রাফি অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই রেফারেন্স। একটু ক্লিয়ার করি, ধরো আমি এক্সাম্পল দিচ্ছি এখানটায়। কোপার্নিকাস বলেছেন আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এই পুরো বিষয়টাকে গ্যালিলিও তার লেখনীতে ব্যবহার করে বললেন আর্থ ইজ দ্য অনলি প্ল্যানেট হোয়ার লাইফ এক্সিস্ট অ্যান্ড আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। তাহলে গ্যালিলিও যখন পেপারটা শেষ করবেন গ্যালিলিও অবশ্যই রেফারেন্স হিসাবে লিখবেন কোপার্নিকাসের নাম, যে কোপার্নিকাসের এই শব্দটা আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান বা এই ফ্রেজটা আমি গ্রহণ করেছি বা আমি কপি করেছি, হুবহু কপি করেছি। এই হুবহু কপি করার ব্যাপারটাকেই যখন তুমি মেনশন করে দাও তাকে বলা হয় রেফারেন্স করা। ক্লিয়ার? আর বিবলিওগ্রাফি কি, বিবলিওগ্রাফি হচ্ছে আমি এই কনসেপ্টটাকে কাজে লাগালাম, লাগিয়ে নিজের ভাষায় আলোচনা করলাম যে পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে, আর বিষয়টার উপর ভিত্তি করে আমি পৃথিবীর আণ্বিক গতি, বার্ষিক গতি আলোচনা করতে শুরু করছি, তখন এটা হচ্ছে বিবলিওগ্রাফি। কনসেপ্টটাকে কাজে লাগালে, হুবাহু তুলে ধরলে তাকে বলা হয় রেফারেন্স। যদি পার্থক্য করা যায় কি বলতে পারি, যে পত্রপত্রিকা, পুস্তক থেকে কোনো উদ্ধৃতি, তথ্যাদি ইত্যাদি প্রবন্ধে বা গবেষণাপথে ব্যবহৃত হয় তাকে আমরা বলি রেফারেন্স। আর বিবলিওগ্রাফি হলো প্রতিবেদন তৈরিতে যে সকল পত্রপত্রিকা বা পুস্তক পাঠ করে উপকৃত হয়েছি বা সেগুলোর কিছু কনসেপ্ট আমরা বিভিন্নভাবে কাজে লাগিয়েছি, সেগুলো হচ্ছে বিবলিওগ্রাফি, সরাসরি কাজে লাগাইনি। ক্লিয়ার? বিবলিওগ্রাফিতে সরাসরি কাজে লাগাই না, রেফারেন্সে হুবহু কাজে লাগাই। এবং এই বিবলিওগ্রাফি কখনোই সাইটেশন তৈরি করে না, রেফারেন্স সাইটেশন তৈরি করে। সাইটেশন তৈরি করা মানে কি, সাইটেশন হচ্ছে
প্রবন্ধ বা গবেষণা প্রতিবেদন কোনো পত্রপত্রিকা বা পুস্তক থেকে উদ্ধৃত হয়েছে, কোন পত্রপত্রিকা বা পুস্তক থেকে উদ্ধৃত হয়েছে তা মেনশন করে দেওয়াকে বলা হয় সাইটেশন। বোঝা গেল কোন পত্রপত্রিকা উদ্ধৃত হয়েছে? আমি এক্সাম্পল দিই, এ হচ্ছে একজন বিজ্ঞানী কোপারনিকাস, ধরো বি হচ্ছে গ্যালিলিও, বি এর বক্তব্যটাকে তার লেখায় ব্যবহার করলো, তার মানে বি যখন তার লেখা শেষ করবে লাস্টে যে রেফারেন্স দেওয়া হয় সেই লাস্টের রেফারেন্সে বি রেফারেন্সেস বলে লিখবে কোপারনিকাসের নাম। কিন্তু এ যখন তার পত্রিকাটা প্রকাশ করবে বা একাধিকবার যখন তার পত্রিকাটা বিভিন্ন জায়গায় বেরোবে তখন তিনি বলবেন, দেখো আমার পত্রিকার বক্তব্য বিভিন্ন লোক ব্যবহার করেছে। কে কে ব্যবহার করেছে? যেমন বি সি ডি, যারা যারা ব্যবহার করবে তাদের নাম মেনশন করা হবে। অর্থাৎ যেটা এ এর কাছে সাইটেশন, বি এর কাছে সেটা হচ্ছে রেফারেন্স। অর্থাৎ ফর এক্সাম্পল বলি, আমি বলেছিলাম একটা লাইন, ধরো রাম ভুনে যায়, তো আমার শব্দটা বিভিন্ন লোক বাক্য রচনা লিখতে গিয়ে ব্যবহার করেছে। রাম বনে যায়, শ্যাম বনে যায়, এই সরি রাম বনে যায় কথাটা 10টা স্টুডেন্ট ব্যবহার করেছে। তাহলে আমি বলবো যে আমি এত ভালো বাক্য রচনা করেছি 10টা স্টুডেন্ট সেটা ব্যবহার করেছে। তাহলে আমি সাইটেশনে কী লিখবো? স্টুডেন্ট এ, স্টুডেন্ট বি, স্টুডেন্ট সি, স্টুডেন্ট ডি, এইভাবে স্টুডেন্ট 10 নম্বর স্টুডেন্ট অবধি আমার নামটা ব্যবহার করেছে সাইটেশন। এবং এই প্রত্যেকটা স্টুডেন্ট যখন তাদের রাম বনে যায় লেখাটা লিখবে তার লাস্টে সে লিখবে আমি স্যারের থেকে নিয়েছিলাম, তাই লাস্টে ওরা আমার নাম ব্যবহার করবে। ওরা যখন আমার নাম ব্যবহার করবে সেটাকে আমি বলবো রেফারেন্স, আর আমি যখন বলবো দেখো এতগুলো স্টুডেন্ট আমার লেখাটাকে ইউজ করেছে আমার ক্ষেত্রে সেটা সাইটেশন। এবং এই সাইটেশন যেখানে লেখা হয় তাকে বলা হয় সাইটেশন ইন্ডেক্স। সাইটেশন যেখানে লেখা হয় সজ্জিত হবে রেফারেন্সের মতন করে সেটা হচ্ছে সাইটেশন ইন্ডেক্স। এই সাইটেশন ইন্ডেক্স বাড়লে আমার ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালের বাড়ে। তার মানে খুব স্বাভাবিক কথা, একটা জার্নাল যত ভালো তত বেশি লোক সেই জার্নালটাকে উদ্ধৃত করে, তার মানে তার সাইটেশন ইন্ডেক্স তত ভালো হবে। ক্লিয়ার? এই হচ্ছে মূল ব্যাপার। এবং এখানটা বলে রাখি, আমরা কিছুটা রেফারেন্সের বিবলিওগ্রাফি মানে বুঝলাম, যে রেফারেন্স মানে প্রত্যক্ষ উদ্ধৃতিটাকে কপি পেস্ট করা, বিবলিওগ্রাফি মানে উদ্ধৃতি ধারণাটাকে প্রতিবেদন রচনায় কাজে লাগানো। এটা আমরা বুঝেছি। এবার যদি আসি রেফারেন্স কীভাবে লিখতে হয় বা বিবলিওগ্রাফি তাহলে কীভাবে দেখবো, আমি দুখানা স্টাইল দেখাবো তোমাদের। দেখো আমি প্রথম তোমাদের রেফারেন্স লেখার স্টাইলে দেখাই, চলে আসি রেফারেন্স লেখার স্টাইলে, হার্ভার্ড ইউনিভার্সিটি স্টাইল। দেখো তো দেখতে পাচ্ছো কিনা হার্ভার্ড ইউনিভার্সিটি রেফারেন্স কীভাবে লেখে? লেখকের পদবি থাকবে, কমা নামের আদ্যক্ষর থাকবে, প্রকাশকের বছর, আর্টিকেল বা পেপারের টাইটেল থাকবে, সিঙ্গেল কোটেশন চিহ্নিত সহ যার পরে ফুল স্টপ থাকবে, সেভাবে লেখা। ধরো লেখকের নাম কেন্ডেল, কমা তার টাইটেল, শাল, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ ক্রপ প্রোডাক্টিভিটি অফ ইংল্যান্ড তার টাইটেল, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তারপর কোন জার্নালে বেরিয়েছে জার্নালের নাম, তারপরে তার পেজ নাম্বার, জার্নালের সরি নাম, তার চিহ্ন এবং রাস্তায় তার পেজ নাম্বার দেওয়া রয়েছে। সেম ব্যাপারটাই যদি অক্সফোর্ডে বেরোতো কীভাবে বেরোতো দেখো, কীভাবে সাইটেশন করতে হয় সেটা আমরা এখানে শিখে নেবো। সাইটেশন সরি রেফারেন্স করতে হয়, সেম ব্যাপারে অক্সফোর্ডে বেরো এভাবে হতো, লেখকের পদবি, লেখকের নাম, আর্টিকেলের টাইটেল, পত্রিকা বা জার্নালের নাম। দেখো প্রকাশনের বছর কিন্তু লাস্টে দিয়েছে, আমি এখানে দেখিয়েছিলাম প্রকাশনের বছর তারপরেই রয়েছে, এখানে দেখব প্রকাশনের বছর কিন্তু লাস্টের দিকে রয়েছে। দেখো টাইটেল, জার্নালের নাম, তারপরে ভলিউম, ওখানে ভলিউম ছিল না, প্রকাশনের স্থান, ওখানে স্থান ছিল না, এখানে স্থান গুরুত্ব পেল, তারপর প্রকাশন সংস্থার নাম, প্রকাশনের বছর, পৃষ্ঠা সংখ্যা। দেখো আবার একই জিনিসটা লেখা কীভাবে, কেন্ডেল তার পুরো নামটা মরিস, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ কপারেটিভ ইংল্যান্ড, জার্নাল অফ রয়্যাল সোসাইটি, কমা দিয়ে 126, তারপরে ব্র্যাকেটে শাল, তারপরে কলুন দিয়ে 21 থেকে 48 নম্বর পেজ। তাহলে কোথায় আলাদা বুঝতে পারলে? এই ছোটো ছোটো আলাদাগুলোকে দেখবো। যেমন দেখো তার ঠিক উপরে স্টাইলটা দেখলে আমি বুঝতে পারবো, নিচে স্টাইলটা দেখলে যে এম এল এ স্টাইল, সেখানে দেখো একটু আলাদা, কেন্ডেল, তারপরে নাম, তারপরে ব্র্যাকেটে পেজ, ব্র্যাকেটে শাল, শালও ব্র্যাকেটে, পেজও ব্র্যাকেটে। এই যে ছোটো ছোটো চেঞ্জগুলো একটা পার্টিকুলার স্টাইল, আমরা যেমন অক্সফোর্ড স্টাইল ইউজ করতে পারি, হাওয়া স্টাইল ইউজ করি, একটা পার্টিকুলার স্টাইল মেনটেন করে
সিকুয়েন্সিয়াল অর্ডারে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা রেফারেন্স লিখি। যেমন এই যে রেফারেন্স লেখা হয়েছে, আমি যে রেফারেন্স তোমাদের দেখিয়েছি বারবার, এইরকম ব্যাপারটা পরপর ABCD করে, যেমন D দিয়ে শুরু তারপরে H এইভাবে বাড়ছে, সিকুয়েন্স মেনটেন করে করে আমরা লিখি, দিস ইজ রেফারেন্স। এইভাবেই যখন কোনো লোক তার পুস্তকটা কতবার অন্য কেউ ব্যবহার করেছে সেটা লেখে, বা তার লেখাটা কতবার অন্য কেউ ইউজ করেছে সেটা লেখে, তখন সেটা হয়ে যায় সাইটেশন। আদারওয়াইজ আমরা যখন লিখি সেটা রেফারেন্স হয়ে যায়। রেফারেন্স মানে হুবহু কপি করা বিষয়গুলো। আর বিবলিওগ্রাফি মানে যেগুলো থেকে ধারণা নিয়ে আমি আমার পুস্তক রচনা করেছি তাকে আমরা বলি বিবলিওগ্রাফি। তো এই কটা শব্দ খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, যে হোয়াট ডু মিন বাই রেফারেন্স, হোয়াট ইজ বিবলিওগ্রাফি, হোয়াট ইজ সাইটেশন অ্যান্ড সাইটেশন ইন্ডেক্স। রেফারেন্স হচ্ছে যে বিষয়টাকে হুবাহু কপি পেস্ট করি কোনো ব্যক্তির ধারণা, তাকে রেফারেন্স বলে। যে কপি পেস্ট করলো সে রেফারেন্স হিসেবে দেয়, আর যার থেকে কপি পেস্ট হলো সে সাইটেশন হিসেবে দেয়। আমার লেখা যতবার কারোর না কারোর জার্নালে সাইটেশন পাবে, আমার লেখা তত উন্নত হবে। যত লোক আমার লেখাকে রেফারেন্স করবে তত আমার সাইটেশন ইন্ডেক্স বাড়বে। আমি সাইটেশন ইন্ডেক্সে আমার বারবার কত লোক উদ্ধৃতি করেছে আমার লেখাটা সেটা দেখাবো, তাকে বলা হয় সাইটেশন। আশা করি আমি বোঝাতে পারলাম সাইটেশন বিষয়টা কী। সাইটেশন ইন্ডেক্সিংয়ের প্রয়োজনীয়তা হচ্ছে এটাই, যে সাইটেশন ইন্ডেক্সিং এভাবে বর্তমান গবেষক লেখকদের গবেষণাপত্র বা প্রবন্ধের সঙ্গে পূর্ববর্তী পুস্তক বা পত্রপত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রের মধ্যে সংযোগ ঘটায়। এর ফলে বর্তমান গবেষক তার জিজ্ঞাসা ও ধারণা যুক্তিকার্য ব্যাখ্যা খুঁজে পেতে পারে। সুতরাং সাইটেশন ইন্ডেক্সিং সাহায্য করে কোনো গবেষণার উৎকর্ষতা পরিমাপ করতে। যত বেশি সে গবেষণা বেশি সাইটেশন পাবে তত সে উৎকর্ষ, মানে বেশি লোক সেটার কথা মেনশান করেছে তার মানে উৎকর্ষ, বোঝা গেল? আর যে সেই গবেষণাটাকে মেনশান করে তার কাছে রেফারেন্স, যার গবেষণা মেনশান হয় তার কাছে সাইটেশন। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, কিন্তু যে গবেষণাটাকে মেনশান করে যে রাম বনেজায় আমি লিখেছিলাম, সে রেফারেন্স দেয়। আর আমি যদি রাম বনেজায় কথাটা বলে থাকি তাহলে আমার কথাটা 10 জন মেনশান করেছে, তাহলে আমি 10 জন হচ্ছে সাইটেশন পেয়েছি 10 জনের কাছে, সেটা আমার সাইটেশন ইন্ডেক্স। এটা বাড়লে আমার ইম্প্যাক্ট ফ্যাক্টর বাড়লে জার্নাল রিভিউ আরও ভালো হয়, আরও উন্নত হয়। ক্লিয়ার? তাহলে কনসেপ্ট অফ রেফারেন্স, বিবলিওগ্রাফি, সাইটেশন অ্যান্ড সাইটেশন ইন্ডেক্স আমরা জানলাম, এবং শুরুতে জানলাম টেকনিক অফ রিপোর্ট রাইটিং, যেখানে টাইটেল অফ দ্য পেজ, অ্যাপ্রুভাল লেটার, অ্যাকনোলেজমেন্ট, কন্টেক্ট, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, রিপোর্ট এডিটিং, যার মধ্যে ডিজাইন, ল্যাঙ্গুয়েজ, রাইটিং স্টাইল, প্রুফ রিডিং পড়ে, এবং মিডিয়াম অফ রিসার্চ আর্টিকালসের মধ্যে পিয়ার রিভিউয়ার জার্নাল পড়ে, এবং ইম্প্যাক্ট ফ্যাক্টর পড়ে। এই বিষয়টাকে আমাদের এই অংশে পড়তে হবে। এখানে যেগুলো তোমরা পড়বে, প্রশ্নগুলো হচ্ছে ডিসকাস ডিফারেন্ট টেকনিক অফ রিপোর্ট রাইটিং 10 মার্কসে, হোয়াট ডু মিন বাই রেফারেন্স, হোয়াট ডু মিন বাই বিবলিওগ্রাফি, ডিফারেন্স বিটুইন রেফারেন্স অ্যান্ড বিবলিওগ্রাফি, হোয়াট ডু মিন বাই সাইটেশন অ্যান্ড সাইটেশন ইন্ডেক্স, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সাইটেশন ইন্ডেক্স, এর গুরুত্ব কী, এটা ইম্প্যাক্ট ফ্যাক্টর বাড়ায় একটা জার্নালে, জার্নালকে উন্নত করে, গবেষণার সুযোগ সুবিধা বাড়ায়, গবেষণার মান উন্নয়নে সাহায্য করে, এগুলো বলতে হবে। এবং অবশ্যই উদাহরণ দিয়ে বলতে হবে কাকে সাইটেশন বলবো, কখন কাকে রেফারেন্স বলবো। এ বিজ্ঞানীর কাছে, এ গবেষকের কাছে যেটা রেফারেন্স সাইটেশন, বি গবেষকের কাছে সেটাই রেফারেন্স। এইভাবে বিষয়টাকে আমায় দেখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, অসুবিধা থাকলে জিজ্ঞাসা করে নেবে। থ্যাংক ইউ।